রহতল্লাহ এবার দেখুন ভাই শিয়াদেরকে মুসলিম বলতে সব শিয়াকে আপনি কাফের বলতে পারেন না এর আগে একবার আলোচনা করেছি শিয়াদের ভিতরে দেখুন আকিদাগত দিক থেকে যাদের যারা রাফেজি এবং কিছু শিয়া আছে যাদের আকিদা আছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হজরত আলী হর মানে ছিল কিন্তু জিবরাইল ভুল করে এটা আল্লাহ রসুলের কাছে ওহে নিয়ে এসেছে তারপরে কিছু শিয়া আছে যারা হাজরত আয়েশা গালি দেয় তাকে অপমান করে হাজরত আবু বাকর হাজরত কাফের বলে এই ধরনের যাদের আকিদা আছে বা এরকম আরো বিভিন্ন আকিদা আছে তারা নিঃসন্দেহে কাফের বাকি যদি কাউরে শিয়াদের ভিতরে কোনো আকিদাগত দিক থেকে সবাই একরকম নেই কিছু শিয়া আছে যাদের আকিদা এরকম নয় তো এরকম যদি না থাকে তাহলে তাদেরকে কাফের বলা যাবে না বাকি যারা যাদের আকিদা এই ধরনের কোনো আকিদা আছে আকিদার কারণে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে তাদের কাফের বলা যাবে